সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখো, যাই হোক, সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি আর এখন ভাবলাম খাওয়া হয়ে গেছে, এখন ভিডিওটা স্টার্ট করি। আর আজকে আমার ক্লাস ছিল, কিন্তু ক্লাসে যাব না, আজকে ছুটি দিয়েছি, কালকে একটা ক্লাস নেই বলে কালকে ক্লাস করিয়ে দেবো। ও দাঁড়া না, আরে দেখো ওখানে শান্ত বসে বসে ফোন ঘাটছে। আর কালকে বললাম না কত মাল নিয়েছি, জামা কাপড় নিয়েছি, এই জোতা আর ওখানে ওইখানটা আর ধরছে না। তো আমার যখন জামা কাপড় আমি প্রথম তুলি তখন এই সাইডটাতেই আমি দেখেছিলাম, কারণ তখন তো এত র্যাক ট্যাক কিছু ছিল না, তারপরে এই কর্নারটাই ছিল, তারপরে ওইখানটায় শিফট করা হয়েছিল। তো আবারও সেই এখানে আর প্রচুর কুর্তির কালেকশান নিয়ে এসেছি, তোমাদের আশীর্বাদে যাই হোক আনতে পেরেছি, প্রচুর কুর্তির কালেকশান নিয়ে এসেছি। অবশ্যই তোমাদের এই ভিডিওটাতে প্রত্যেকটা ছবি দিয়ে দেবো, কারো যদি পছন্দ হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, খুব ভালো, সাইজও বলে দেবো সব কিছুই। তো খুব সুন্দর সুন্দর কুর্তি কালেকশানগুলো এসেছে, দেখো একবারে অনেক আনতে পারিনি কিন্তু যতগুলো এনেছি খুব ইউনিক কালেকশানই এনেছি আমার মনে হয়েছে, তো তোমাদেরকে দেখাবো। তো চলো এখন থেকে ভিডিওটা কন্টিনিউ করতে থাকি, এখন থেকে কী কী করবো কী না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত কিছু করছি না, এখন আপাতত একটু শোবো, কারণ কালকে অনেকটা জার্নি করেছি আর দিয়ে মানে একদিন জার্নি করলে কী বলো দেখিনি খুব কষ্ট হয়, কারণ অনেকটা দূরের রাস্তা, তো সেই জন্য তো আজকে সকাল করে এই বেলা করেই উঠেছি। আর যেহেতু জার্নি করেছি, জানি না তোমরা আমার কথাটা কীভাবে শুনতে পাবে, কারণ এদিকে পাখা চলছে, তো জার্নি করেছি সেই জন্য ব্যাপারটা হচ্ছে কি খুব টায়ার্ড, শরীরটাও ভালো নেই, যে আর লাইনার পরেছি দেখো, কারেন্ট ড্রেসগুলোর আপডেট দিচ্ছিলাম। আর সন্ধ্যেবেলা লাইভ আছে, দেখা যাক কী হয়, তো সন্ধ্যেবেলা নয় রাত্রেবেলা আছে, 10টা থেকে, তাই তো 10টা থেকে লাইভ আছে, তো এইভাবেই দাঁড়ানোর চেষ্টা করছি। তো দেখা যাক, তোমাদের আশীর্বাদ থাকলে, তোমরা পাশে থাকলে অবশ্যই সবটা হবে, তো সাপোর্ট করো। আমি এখন আর বলি না যে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেন কি জানি বললেও তোমরা করো না, বলে বারবার বলে তোমাদেরকে রিমাইন্ড দিয়ে লাভ নেই, তোমরা পাশে থেকো তাহলেই হবে। তো চলো, আমার ছেলে মেয়েগুলো সব ঘুমাবে বলে লাপালাপি করছে, ওই জন্য আমাদের সাথে ঝগড়া করছিল এতক্ষণ ধরে, তাই তো? চলো ঘুমিয়ে পড়তে হবে, এবার ও বলেছে, আবার ওকে মূর্তি এ করছে ও বলেছে। তো চলো যাই হোক, আর আজকে দেখো আমার নাইটিগুলো না পুরনো হয়ে গিয়েছিল, আমি আজকে এই নাইটিটা পরেছি, দেখবে আমি ছবি দিয়ে দেবো কেমন লাগছে জানিয়ে, তো আমি এই নাইটিটা পরলাম, বলো ভালো লাগছে আমাকে, কিছুই বলে না, ভালো লাগছে আমাকে, আমাকে আবার লাল নাইটি পরলে বলবে সেই গ্যাসের সিলিন্ডার বলবে, ওই জন্য লাল নাইটি পরতে দেয় না, সব নাইটি আমার সব নাইটিগুলো কেমন কেমন হয়ে গেছে, কয়েকটা নাইটি আছে যেগুলো নতুন নতুন রিসেন্ট যেগুলো করেছি, মানে রিসেন্ট বলতে কি তাও মোটামুটি পুজো, তাই তো? হ্যাঁ আমার নাইটিগুলো পুজো, আগের বছরের নাইটিগুলো খারাপ অবস্থা হয়ে গেছে, তো সেই জন্য একটা নাইটি বের করলাম। অ্যাকচুয়ালি পুজোর দিনে এই হালসালেতে আমার পড়ার না হালসাল না কি বলে অকা দ্বিতীয় দিন পড়ার কথা ছিল, সেটা তো রনিদা দেয়নি। চলো পরে কথা বলবো, জানি না কথাটা আওয়াজ তোমরা শুনতে পাবে, কারণ পাখাটা চলছে, ওই আওয়াজই তোমরা পাবে। দেখো আজকে আমার সারা দিনটা এখানে বসে বসেই কেটে গেল বলো, তাই তো? ঘাটটা কেমন টিকটিকির মতো নাচছে দেখো, একটু জোরে নাড়ো ঘাটটা যাতে সবাই দেখতে পায়, এটা হচ্ছে গিরগিটির মতো গান নাড়া, এখন টিকটিকির মতো নাচছিল। আজকে আমার রান্না সকাল থেকেই নেই, আবার সন্ধ্যা থেকেও নেই, আজকে মুড়ি খেয়ে নেবো, মুড়ি মুড়ি মুড়ি, আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি একটু ঠাকুরের বই পড়ছিলাম, নাহলে তোমাদের সাথে ভিডিও করতাম, তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আর ও কোথাও আটকে পড়েছিল, আর একটু আগেই ফিরলো, ফিরে ওর কাজ করছে, কী কাজ করছে আমরা দেখিনি, এ দেখো আমার ছবিতে স্মাইলি লাগিয়ে এ হচ্ছে, ওইগুলো হচ্ছে ক্যাটালগ তৈরি হচ্ছে, ঠিক আছে আমাদের বিজনেসের। তো আজকে আমার 10টা থেকে লাইভ আছে, রাত্রে 10টা থেকে, ভুলে গেছি কি বলতে হয় বলো তো, যাই হোক। তো চলো কি আছে আজকে, কিছুই নেই সেরকমভাবে, কি দেখাবো তোমাদেরকে, শুধু বোরিং বক বক বোরিং বক বক,
যাই করি তাই দেখাবো, অসুবিধা কি আছে বলো। তো এই দেখো বন্ধুরা, আমি রাত 11টার সময় সেজে গুজে বসে রয়েছি, কারণ আমার এই লাইফ শেষ হলো। তো আর এইদিকে সন্তু কিছুটা হেল্প করে দিচ্ছে, কিছুটা না সবটাই হেল্প করে দিচ্ছে, কারণ ওর থেকে ভালো আমি ভাঁজ করে গুছিয়ে রাখতে পারি না, এটা হচ্ছে এক নম্বর সত্যি কথা। তো সেজন্য ও আমাকে এটা হেল্প করে, আর আমার এই মাত্র লাইফটা শেষ হলো। তো সেই জন্য আর আমাকে দেখতে এখন পিচ্ছি হয়ে গেছে, সারাদিন শুধু রোদে ঘুরে 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 দেখতে পাচ্ছ। এক বছর আগে, দেড় বছর আগের পূজা আর এখন পূজা পুরো জাস্ট আলাদা। আর আমার লাইভ করতে গেলে আমার ঘরটার পজিশন কি হয় দেখবে, মানে কোথায় কোথায় সেই টুগলি করি আমরা, মানে গোছাতে তো পারি নাই একটা ঘরের মধ্যে, কোথায় কোথায় টুগলি করি দেখো। আমার মেয়েটাকে কি কষ্ট সৃষ্টি দেখো, ওর মাথার মধ্যে এত বড় একটা ডাম চাপি দিয়েছি, দাঁড়া একটা ফোন এসছে। তো এই দেখো গোটা বিছানা এখন শোয়ার কোনো জমি। তো আর এই দেখো সন্তু কাস্টমার হ্যান্ডেলিং করছে, ওকে একজন ফোন করেছে, তো সেই জন্য আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে। এখন এগুলো সব ভাঁজ করে তারপরে শুতে হবে, কারণ আমি লোকের দোকানে গেলে বলবো এটা ভাঁজ হয়ে গেছে, মার চলে গেছে, সেটা তো উচিত নয় বলো। আমি যেমন নেবো সেরকম সবাইকে আমাকে সেভাবেই দিতে হবে, তার থেকে ভালোভাবে দিতে হবে। তো চলো পরে কথা হচ্ছে, কালকে কথা বলবো, ঠিক আছে? চলো গুড নাইট আজকের মতো। দেখো আমি এখানেতে এই ভাঁজ করা নিয়ে আমার অবস্থা দেখো, আর ওখানেতে মা মেয়ের কি কাণ্ড কারখানা হচ্ছে দেখো। ওখানেতে বসে বসে মা আর মেয়ে মিলে আদর খাচ্ছে, মেয়ে আমার মায়ের কোলে আজকে উল্টে শুয়েছে, শুয়ে আদর খাচ্ছে, ওদেরকে ওকে আদর করতে হবে। আর এদিকে বেচারা, এদিকে বেচারা বাপের অবস্থা দেখো, এই সব নিয়ে বসে আছে, আর ওদিকে মা মেয়ে আদর খাওয়া খাই হচ্ছে ওখানেতে। মাম পোজ প্লিজ, পোজ দাও পোজ দাও পোজ দাও, দিজি দিজি পটি গিয়ে রাখিয়ে না।